ওকে, আমরা জেন্ডার স্পেসিফিক ক্লাস নাম্বার 3 তে আছি, বাট তার আগে ওরিয়েন্টেশন এবং বেসিক কিছু ক্লাস করেছি, সব মিলিয়ে আজকে কততম ক্লাস? ওরিয়েন্টেশন সহ নবম, ওরিয়েন্টেশন সহ নবম। ওরিয়েন্টেশন 0 ছিল, হ্যাঁ, বাট ওটাকে আমার সিরিয়াল মেইনটেইনের জন্য রাখছি। বাট আমরা ক্লাস নাম্বারে কততে আছি? 3 তে। ওকে, সো আজকে একটা ছোট্ট এক্সাম নেওয়া হলো, এমসিকিউ। আমরা শুরুতেই তার কি করব, সলিউশনটা দেখার চেষ্টা করব, এবং এর জন্য কোন কোন কেসে এডিটরও লাগবে, তাই না? আমি প্রোগ্রাম রান করে দিয়ে আউটপুট দেখিয়ে দিব যে আসলেই আপনারা সঠিক করেছেন কিনা। তো যদিও এটা আপনারা রান করে করে দেখতে পারবেন, বিশেষ কিছু কোশ্চিন আছে যেগুলো রান করে দেখার কোনো সুযোগ নাই। ঠিক তেমনি প্রথম যে কোশ্চিনটা, সেটা যে সিনট্যাক্সটা লেখা রয়েছে HTML, এবং পেছনে ভেতরের দিকে এই যে লেস দেন, ওয়ার্ড সাইন, PSP, ইকো, দিস ইজ সাম স্যাম্পল টেক্সট, এখানে বলা হচ্ছে যে PSP-র যে স্ক্রিপ্টটা, এটা কি ধরনের ট্যাগ দিয়ে করা, স্ট্যান্ডার্ড ট্যাগ, SP ট্যাগ, স্ক্রিপ্ট ট্যাগ আর শর্ট ট্যাগ, কোনটা? স্ট্যান্ডার্ড। অ্যানসার A, কারেক্ট। আই হোপ যে সবাই এটাতেই টিক দিয়েছেন। শুরুতেই ভুল হয়ে গেছে, বিপদের গন্ধ পাওয়া যাচ্ছে। এখানে কোনো মাইনাস মার্কিং নেই, ওকে, ফ্র্যাকশন কোনো মার্কিং নেই, অলওয়েজ ইন্টিজার, ওকে। SP ট্যাগটা দেখতে কেমন, স্ক্রিপ্ট ট্যাগ, শর্ট ট্যাগ দেখতে কেমন, আমরা কিন্তু ক্লাসে আলোচনা করেছিলাম, ওকে। তারপরেও একটু বলে নেই, আমরা জেন্ডের ক্লাস নাম্বারটা ধরি, ডিসপ্লে আসে নাই, পার্শিয়ালিটি যেন না হয়। দেখেন এই যে এখানে এটা আছে না, লেস দেন, হোয়াট সাইন, PSP, এবং হোয়াট সাইন ক্লোজ, এটাকে বলা হয় PSP স্ট্যান্ডার্ড ট্যাগ। এটাকে বলা হয় SP ট্যাগ। হ্যালো, হ্যালো, ওকে, এটা এটা বলা হচ্ছিল কি, SP ট্যাগ, ওকে, নাইস। এটাকে বলা হচ্ছে শর্ট ট্যাগ, হ্যাঁ। স্ক্রিপ্ট টাইপটা কি, ল্যাঙ্গুয়েজ PSP, হ্যাঁ, ঠিক আছে, এটাকে স্ক্রিপ্ট ট্যাগ বলা হয়। তাহলে আমরা কোশ্চিনের সাথে সাথে অ্যানসার গুলো জানলাম কোনটা কি। এবার এখানে অনেকেই ওলট পালট করে ফেলার কথা, কারণ কোশ্চিনটা উল্টো,
সোজা না আরকি, সোজা হলে সবাই অ্যান্সারটা করতে পারতো। একটু বিষয়টা ভালো করে বুঝি, হুইচ অফ দ্য ফলোয়িং ইকুইভ্যালেন্স অপারেটর ইকুইভ্যালেন্ট টু ট্রু ইফ দ্য ট্রু অপারেটরস আর নট অফ দ্য সেম ডেটা টাইপ আর ডু নট হ্যাভ দ্য সেম ভ্যালু। দুই এমন একটা অপারেটর এখানে আছে, সে কি করছে, ট্রু হবে কখন ডেটা টাইপও সেম না আবার ভ্যালুও সেম না, তখন সে ট্রু দেখাবে। ডেটা টাইপ মানে দুইটা ভ্যালুর দুই পাশে যে দুইটা ভ্যালু থাকবে তার ডেটা টাইপও সেম না আবার ভ্যালুও সেম না, তাহলে কোন অপারেটরটা, এটা কোন অপারেটর, নট ইকুয়াল অপারেটর। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হচ্ছে নট ডাবল ইকুয়াল। ওকে, যে ডেটা টাইপ নিয়েও কাজ করে, সো নাম্বার এ কারেক্ট। ঠিক আছে, ওকে, মাথাটা খুব ব্যথা করছে। টাইপ নিয়ে কোনো গল্পই নাই, মানে ডেটা টাইপ নিয়ে কোনো গল্পই যদি না থাকতো তাহলে নট ইকুয়াল হতো, যেহেতু গল্পটা দেওয়া হয়েছে তখন নট ডাবল ইকুয়াল চলে আসে আপনা আপনি। ঠিক আছে, থার্ড কোশ্চেনটা, এটা রান করালেই হবে, বাট অ্যানসারটা কি, আপনি কি দিয়েছেন 74 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
সিম্পল, হ্যাঁ ভেরি সিম্পল বাট ইন্টারেস্টিং। যারা চোখ ভালো মতো বোলাবে না তারা ভুল করবে, বাট চোখ বোলালেই কারেক্ট অ্যান্সার হবে। ফোর, এর কারেক্ট অ্যান্সার কি? এ ফলস। একটু বলেন, একটু খেয়াল করেন সবাই, বি ইকুয়াল কত? ফলস। তো ইফ বি ইকুয়াল ট্রু, বি মানে কি? ফলস ইকুয়াল ট্রু, কি হবে? না, আমার কন্ডিশন ঠিকই আছে, এটা কন্ডিশনই হয় নাই, সো এর ভেতরেই আসবে না, রিটার্ন করবে কি? মানে প্রিন্ট হবে ফলস, ইফ এর মধ্যে আসবেই না। রান করাই দেখতে পারি, রান করালে অ্যান্সার ট্রু আসবে, অ্যান্সার হবে বি। আমি যা বলছি তাই খাচ্ছে এরা। তার মানে সবাই কি ফেল করেছেন? অ্যান্সার ডেফিনেটলি কি? বি। ওকে, বি অ্যান্সার। আমরা এটা রান করে দেখাই। একটু খেয়াল করেন, এখানে একটু বলি, বি ইকুয়াল ফলস, আবার এখানে কি হয়েছে? বি ইকুয়াল ট্রু, দ্যাট মিন্স ট্রু, প্রিন্ট ট্রু। বিনয় সরকার নামে একজন, নাম্বারটা লিখেন তো, ওকে জিজ্ঞেস করেন। হ্যাঁ জিরো
ওকে জিজ্ঞেস কর তাহলে নিতে বলছে লিনাক্স ইনস্টল করেছো পাসওয়ার্ডটা কি দেখেন ডে 8 এ আমি যদি এটাকে রান করাই ট্রু আসে কি ট্রু আসে রাইট সো ম্যাক্সিমামই হয়তো ফলস অ্যানসার করেছিলেন রাইট এই কারণে আপনাদের একটু সাধুবাদ দিচ্ছিলাম বাট আলটিমেটলি এটা কি রং অ্যানসার ছিল একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ আপনি কি করছেন কি এটা অ্যাকচুয়ালি ওই ইন্টারপ্রেটার একটু রান করে দিতে হবে ব্রেনের মধ্যে যে কোড কিভাবে রান করছে এই ধরনের কোশ্চিন আসবে একটু বেশি 70টা কোশ্চিনের 35টাই টাইপ অফ কোশ্চিন মানে এরকম সিলি ট্রিকি ওকে পরের কোশ্চিনটাতে আমরা যাই দেখেন গ্লোবাল মানে স্কোপ অনুযায়ী ভেরিয়েবলের স্কোপ অনুযায়ী কোনটা কারেক্ট হ্যাঁ কারণ সবগুলোতেই অ্যানসার আছে এটা কে কি করেছেন বলেন Which one? কোনটা বলছেন কোনটা হবে বলেন হুইচ অফ দ্য ফলোয়িং অপশন হুইচ অফ দ্য ফলোয়িং অপশনস ইজ আর কারেক্ট রিগার্ডিং ভেরিয়েবল স্কোপ ইন পিএসপি একটু ধরি স্ক্রিপ্ট ফাংশন ক্লাস যায় না যায় কি স্ক্রিপ্টের মধ্যে ফাংশনের মধ্যে কোনো কিছু ক্লাস পাবে পাবে না দেন ক্লাস গ্লোবাল স্ক্রিপ্ট তাও মিলছে না রাইট গ্লোবাল স্ক্রিপ্ট ফাংশন হয় বাকি থাকে কোনটা গ্লোবাল ফাংশন অ্যান্ড ক্লাস সি কারেক্ট অ্যান্সার আচ্ছা ঠিক আছে সো 5 নাম্বার কোশ্চেনের অ্যানসার সি পাঁচ নাম্বার ইয়ার অ্যান্সারটা কি সি বিনয় সরকার এটা রান করালেই তো বোঝা যাবে বাট আলটিমেটলি কি আসে একটু চিন্তা করে দেখেন তো দেখেন এটা লেস দেন 2 মানে ম্যাক্সিমাম দুইবার ঘুরবে তাই না x কয়বার ঘুরবে দুইবার বাট y কয়বার ঘুরবে তিনবার রাইট এই ধরনের লুপিং আমরা শিখেছি দেন ভেতরে এসে ইফ x ইকুয়াল যখন y হবে তখন কন্টিনিউ করবে সে তাই না আচ্ছা প্রিন্ট হবে কি x এর ভ্যালু ইকুয়াল x সর্বোচ্চ মানে কি 2 x সর্বোচ্চ 2 আছে তিন জায়গায় 2 আছে তার মানে নিচের এই তিনটা আগেই ফলস তাই কি না মানে x কত পর্যন্ত যেতে পারে সর্বোচ্চ পর্যায়ে 2
মানে উপরে তিনটার মধ্যে এখন আমাকে ক্যালকুলেট করতে হবে, নিচে তিনটা আর চলবেই না, কোনো ক্যালকুলেশনে নেই। সর্বোচ্চ কত দূর যাবে? তিন পর্যন্ত। তাহলে x ইকুয়াল টু y ইকুয়াল 3। এটাকে আমরা ব্র্যাকেট দিয়েছি, একটু খেয়াল করেন। আমি কোন আর কন্ডিশন আছে? ব্র্যাকেট ব্র্যাকেট, এটার একটা ব্র্যাকেট বাকি আছে। সবগুলো প্রিন্ট হয়েছে। কন্ডিশন যাই থাকুক না কেন, কন্ডিশনের এখানে তো কোনো খাওয়াই নেই। আমার কোনো কন্ডিশন কোনো কিছু কাজে আসবে এখানে, ও তো কন্টিনিউ বলে দিয়েছে। এটা মাথায় ঢোকে নাই? এটি তো মাথায় ঢোকে নাই। ফাইনাল আউটপুটটা বুঝতে পেরেছেন? আমি কন্ডিশন যাই বলি না কেন, আমি কি বলে দিয়েছি? কন্টিনিউ। সো ফার্স্ট মানে অ্যানসার লাস্টেরটাই আমরা নিব, বেসিক্যালি দিস x2 আর y3। স্যার অ্যানসার হচ্ছে দিস, এই যে দেখেন x1 y2 x1 y3 ঠিক আছে, x2 y1 x2 y3 বেসিক্যালি x2 y3 এটা হচ্ছে অ্যানসার। প্রোগ্রামটা x2 y1 আর x2 y3 এটা কি কিছুই দেয় নাই? তিনটা কেটে দিছে, দুইটা রাইট দিয়েছে। অ্যানসার একটাই দেবেন, ওটা ওটা পুরোটাই রং। অ্যানসার এ যে দিয়েছে সেটাই কারেক্ট, এ যে দিয়েছে সেটাই কি কারেক্ট। ওকে, এবার সাত নম্বরটা, এটা ইন্টারেস্টিং। কিন্তু বলেন কোনটা অ্যান্সার হবে? একটু উপরেরটাতে যাই আমরা, যদি এই অ্যান্সারটা এখান থেকে দেখি, যারা চারটা অ্যান্সার করবে সেটাও ট্রু। হ্যাঁ ফলস, চারটা অ্যান্সার করলে ট্রু। এদের এটার সঙ্গে যারা মিলে যাবে, যে আমার এখানে কি চারটা অ্যান্সার আছে না, চারটা অ্যান্সার যেখানে মিলে যাবে সেটাই ট্রু, সেই চারটাই ট্রু, মানে আমার পুরো কোশ্চেনের অ্যান্সার ট্রু। আমি একটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম যে মোর দেন ওয়ান, হ্যাঁ কেউ একটা দিয়েছে, কেউ দুইটা দিয়েছে, কেউ দেয় নাই, এরকম হয়তো আছে। চারটা অ্যান্সার হবে এ সি ডি আর ই, এ সি ডি আর ই, চারটাতেই গোল দেন। ছয়
তাও হবে না অ্যানসার স্যার, কন্টিনিউ হওয়ার কারণে তো সে ফুলটাকে পাচ্ছে না, নিচে চলে যাচ্ছে পাচ্ছে। আমি খাতা দেখে অ্যানসার রেজাল্ট দিয়ে দিতে পারতাম এবং আমি ক্লাস আলোচনা করতে পারতাম, রাইট? বাট এটা বোঝানোর মূল কারণ প্রতিটা মকেই মক সলিউশন হবে, সেটাই হচ্ছে আসল শিক্ষা, যে আপনি কোথায় ভুল করছেন এটা যেন আর পরবর্তীতে না হয়। ঠিক আছে, ওকে, পরের স্ক্রিপ্টটা আমরা যদি নিয়ে আসি, অ্যানসার তো ডেফিনেটলি পাবো, এনপিএসপি স্ক্রিপ্ট। বাট স্ক্রিপ্ট ছাড়াই আমরা কিভাবে অ্যানসার করতে পারি? আমি প্রিন্টার অ্যারে বলেছি, তো অ্যানসার কোনটা হবে? একটু ক্যালকুলেট করে, এটা তো রেফারেন্স করা আছে, রেফারেন্স দ্বারা দেওয়া আছে না, তার মানে কেউ যদি এই রেফারেন্সটা চোখ না পড়ে, আমি একটু বলছি যে কি হতে পারে, কি হতে পারে সেটা নিয়ে আগে একটু কথা বলে নেই। যে প্রথম কথা হচ্ছে যে আমার চোখটা এখানে পড়তে হবে, আদারওয়াইজ আমি ভুল করে ফেলতে পারি অ্যানসার। কেউ যদি লজিকেই বলে যে আমি মডিফাইড অ্যারেকে অ্যারে দিয়ে পাস করেছি, সেটা তো আর রিটার্ন আসে নাই অ্যারেটা, সো দ্যাটস ওয়াই আমি এই অ্যারেতে যা আছে তাই দেখিয়ে দেবে, এরকম অ্যানসার করার সম্ভাবনা আছে অনেক, কারণ আমার ফাংশন রিটার্ন করলেই না আমি আমার অ্যারেটা পাবো, তাই কি না? বাট এই ফাংশন কোনো অ্যারে রিটার্ন করে নাই ঠিক, বাট সে কি দিয়েছে, রেফারেন্স দিয়ে দিয়েছে, তার মানে কি এই ক্যালকুলেটিভ ডাটাগুলো সে রেফারেন্সে রেফারেন্স অ্যারেতে ঢুকে যাবে। তো বেসিক্যালি অ্যারেতে কি আসবে, অ্যারে অ্যাজ ভ্যালুজ বলা হচ্ছে, তাই না, রাইট? তো অ্যারে অ্যাজ ভ্যালুসে প্রথমে অ্যারের সাথে কত ছিল, 1, 1 এর সাথে 2 যোগ হয়ে ভ্যালুতে কত ঢুকেছে, 3, ঠিক না? আচ্ছা, তার পরের বার ইটারেট হয়ে আমার হাতে ছিল 2, রাইট? 2, 2 এর সাথে 2 যোগ হয়ে ঢুকেছে কত, 4, ওকে, আমার এই ভ্যালুতে কত আছে একটু খেয়াল করেন, 4 আছে, রাইট? এবার আসি ইন্ডেক্স নাম্বার 2, আমার অ্যারেতে কত আছে, 3, 3 তে 5, 3 তে আছে কত, 3 এর সাথে 2 যোগ 5, এবার একটু খেয়াল করেন এখানে একটা ছোট্ট প্যাচ দেওয়া আছে, 5 ই অ্যানসার হওয়ার কথা ছিল, বাট এখানে কি 5 আছে, প্যাচটা কোথায় আছে, প্যাচটা হচ্ছে পরের লাইনে, লুপ তো আমার শেষ, লুপ কি আমার শেষ না, একটু খেয়াল করেন, লুপ শেষ, আমি বের হয়ে যাব, ভ্যালুতে আমার কত আছে, 5, আবার কি করা হচ্ছে, ভ্যালু ইকুয়াল ভ্যালু প্লাস 3, তার মানে কি ভ্যালুতে কত চলে গেছে, 8, সো অ্যানসার বেসিক্যালি 8, বুঝতে পেরেছি, 3, 4, 8, বোঝা যাচ্ছে,
লুপ তো তিনবারই ঘুরবে, লুপ ঘোরার সময় তো মাঝে দুইবার আর বের হয়ে পড়বে না। এই ব্লক থেকে বের হওয়ার সময় তো আমার মান পাচ্ছি 3-4-5, ব্লক থেকে বের হওয়ার সময় না, ফরেস্ট থেকে বের হওয়ার সময়, হ্যাঁ ফরেস্ট থেকে বের হওয়ার সময় 3-4-5। এবার পরের বার যখন আসবে তখন ভ্যালুটা কি 3 দিব না 4 দিব না 5 দিব? ডেফিনেটলি লাস্ট ভ্যালুটা, ভেরিয়েবল তো, ভেরিয়েবল না সে? হ্যাঁ আনসার হচ্ছে এ, আনসার এ। আমরা একটু রান করে দেখি, ঠিক আছে? দেখেন 3-4-8 কোশ্চিন নাম্বার 8 কি দশা? কোশ্চিন নাম্বার 8 এর এটা তো সহজ কোশ্চিন ছিল, ডাম রাইট? বলেন বলেন কি হবে বলেন। হ্যাঁ ট্রু ফলস, ফলস কোথায় আছে একটু খেয়াল করি। আমার অ্যারে এতে আছে 1 2 3, বি তে আছে অ্যারে 1, এ আছে 2, 2 তে আছে 3 আর 0 তে আছে 1। তার মানে কি বি তে আছে কি 1 2 3, খেয়াল করেছেন? আমি জাস্ট ইন্ডেক্সটা কি করে দিয়েছি, সিঙ্ক্রোনাইজ করি নাই, উল্টা দিয়ে দিয়েছি। তো সেই ক্ষেত্রে সি আর এতে কি আছে, এ তে 1, বি তে 2 আর সি তে 3। এ আর বি ডেফিনেটলি সেম, এটা ট্রু, এ আর বি নট আইডেন্টিক্যাল রাইট, এটা ফলস, এটা আইডেন্টিক্যাল, একেবারে আইডেন্টিক্যাল। আর এ আর সি ডেফিনেটলি সমান না, সো ফলস। প্রথমটা ট্রু, পরের দুইটা ফলস, পরে বারটা যখন করলাম এ আর বি আইডেন্টিক্যাল কিনা, আইডেন্টিক্যাল না। আইডেন্টিক্যাল না কেন? এ হচ্ছে নিউমেরিক্যারে আর এ এ নিউমেরিক্যারে, বিও নিউমেরিক্যারে, বাট ইন্ডেক্সিং ওলট পালট আছে। পজিশনও মেলাচ্ছে, ইন্ডেক্স এর নাম ঠিক আছে, পজিশন ঠিক নাই, যেটা বুঝতে পেরেছেন, টাইপও সেম আছে, ইন্ডেক্সও সেম, ভ্যালুও সেম। বাট যখন ভ্যালু রাখা হয়, মনে করেন আমি তিনটা ঘর বানাচ্ছি, এখানকার প্রথম ঘর 0 1 2 1 2 3 আছে, পরের বার 1 2 0, ভ্যালু কিন্তু ঠিকই সে অ্যাসাইন করে রেখেছে, ঠিক আছে, বাট ইন্ডেক্সিং এর পজিশন ওলট পালট আছে মেমোরিতে, দ্যাটস ওয়াই এটা ফলস। ইকুয়াল এর ক্ষেত্রে ঠিক আছে, বাট আইডেন্টিটির ক্ষেত্রে ঠিক নেই, সে একেবারে আইডেন্টিক্যাল না, সে ইকুয়াল বাট আইডেন্টিক্যাল না, সো ওইটুকু বুঝতে হবে। আচ্ছা আর এই এ আর সি তো সমান না, এটা তো বোঝাই যাচ্ছে, তাই না? এ কি নিউমেরিক আর সি কি অ্যাসোসিয়েটিভ, সো প্রশ্নই আসে না সমান হওয়ার, অ্যান্সার ডি। এটা রান করিও আমরা দেখতে পারি। ট্রু ফলস, আরো তো অনেক কোশ্চিন পড়ে রয়েছে, এটা কি বলেন? হ্যাঁ উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং 4 লজিক্যাল অপারেটর্স অফ পিএসপি ইজ নট বাইনারি? নট বাইনারি, হ্যাঁ বাইনারি না, ইউনারি একটা আছে, সেটা কি নট? সেটাই ট্রু, সো কারেক্ট অ্যান্সার বি। একটা অপারেন্ড নিয়ে কাজ করে না নট, আমরা সবাই জানি, আমরা তো জানি না, জানেন, ডোন্ট ওয়ারি। হ্যাঁ ফার্স্ট টাইম আপনারা এই ধরনের এক্সামে মানে কোশ্চিনে পরীক্ষা দিচ্ছেন, সো ভুল হওয়াটাই কি
স্বাভাবিক এক্সর হচ্ছে দুটা বিট ওয়াইজ অপারেটর হ্যাঁ দুইটা সমান হলে ফলস হয়ে যাবে ভিন্ন হলে ট্রু হয়ে যাবে ওটা এক্সর ওকে এটা ইন্টারেস্টিং দশ নম্বর মার্ক work as the web application development or a blue solution in he write the following code output kya hobe output 25 ashbe 25 very simple while condition false so bhetore thakar proshno I ashe na print kore debe ki 25 tar mane 10 shobai pereche na dhukbei na কত সবাই এইট দিয়েছেন যোগ বিয়োগ গুণ ভাগ করে এইট দিয়ে দিয়েছেন খালি চোখে হিউম্যান বিং যদি এটাকে ক্যালকুলেট করে আউটপুট আসবে 8 that means d but correct answer hocche 7 karon integer kotha ta integer etake 8 bolto jodi ami gun ditam 11 diye 10 ba tar niche digit diye gun dile je fraction ta ber hoy oi fraction ke she apare convert korte pare na so basically eta 9999 কথা বলা আছে কেউ যদি 8 দেয় আমি আজকের জন্য কারেক্ট ধরবো বাট কারেক্ট অ্যান্সার হচ্ছে 7 যদি পিএসপি এটাকে রান করায় যদি আমি মাল্টিপ্লিকেশন দিতাম 11 এটা জেনে রাখবেন যদি মাল্টিপ্লিকেশন দিতাম 11 দিয়ে কোনো ফ্র্যাকশনকে সেক্ষেত্রে আমার ইন্টিজার ওই আপারটাই হতো এইটি এখানে যদি 11 দিয়ে আমি মাল্টিপ্লিকেশন করতাম তাহলে 8 পয়েন্ট কত আসতো 8 আসতো বা সামথিং 10 বা তার নিচে দিলে 10 বা তার নিচে হলে সেটা পরেরটাকে ধরতে হবে নিচেরটাকে ধরতে হবে রুফ ফ্লোর ধরতে হবে সো 8 দিলে কারেক্ট ধরবেন না এটা পরে বোনাস যদি কেউ 8 দেয় তাহলে ওটা এক বোনাস আমরা ধরতে পারি বাট কারেক্ট অ্যানসার 7 এটা মার্ক করে রাখেন আচ্ছা কোশ্চেন নাম্বার 12 না 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 দশের উপরে দিলে আর এই প্রবলেম থাকবে না না দশের উপরে দিলে আপনাদের ক্যালকুলেশন যা বলে তাই হবে বারো নম্বরের অ্যান্সার বলেন
হ্যাঁ ডি Which of the following statement explain the difference between print and echo? আমি যে এটা দিয়েছিলাম ওর ভিতরে ছিল একটা ছিল স্যার রিটার্ন ভ্যালু থাকবে রিটার্ন টাইপ আরটা থাকবে না হ্যাঁ এই লোকে লেখা এক্সপ্রেশন মানে বেসিক্যালি দুজনের মধ্যে আমি পার্থক্যটাই জানতে চেয়েছি এবং এর ভেতরেই অ্যানসার আছে যে লাইক ইউ ক্যান ইউজ প্রিন্ট টু প্রিন্ট নাম্বার হোয়াইল ইউ ক্যান নট ইউজ ইকো ফর দিস স্টেটমেন্টটা ভুল সো অ্যানসার এ হবে না ওকে ইউ ক্যান নট ইউজ ইকো উইথ বিট ওয়াইজ অপারেটর বাট ইউ ক্যান ইউজ প্রিন্ট ফর দিস বিট ওয়াইজ অপারেটরের ক্ষেত্রেও আমি ইকো ইউজ করতে পারবো প্রিন্টও ইউজ করতে পারবো বিটওয়াইজ জিরো মানে কনভার্ট করে যেটাকে আবার অপারেশন করে এই যে ক্যাপ আছে না ওয়ান বার আছে হ্যাঁ এক্স অর এক্স নট এই অপারেটর গুলোকে বিটওয়াইজ অপারেটর বলে পড়বেন আমাদের ভিডিও নাম্বার জেন্ডের ভিডিও নাম্বার ওয়ান টু এটা দেখলেই কিছুটা কনসেপ্ট ক্লিয়ার হবে আচ্ছা দিস ইজ নো ডিফারেন্স বিটুইন ইকো অ্যান্ড প্রিন্ট এটা একদম কমপ্লিটলি রং স্টেটমেন্ট বেসিক্যালি স্টেটমেন্ট নাম্বার ডি কারেক্ট ইউ ক্যান ইউজ প্রিন্ট অ্যাজ পার্ট অফ অ্যান এক্সপ্রেশন হোয়াইল ইউ ক্যান নট ইউজ ইকো এক্সপ্রেশনের জন্য আমরা প্রিন্ট ইউজ করব ওকে কোশ্চেন নাম্বার 13 দ্রুত দ্রুত হ্যাঁ কোশ্চেন নাম্বার 13 হোয়াট আর দ্য আউটপুট অফ দ্য ফলোইং পিএসপি কোড তেরো নাম্বার কোশ্চিনের অ্যান্সার ডিফাইন করে নিয়েছি ফোর এর ভ্যালু কত টেন ফোর এর মধ্যে কত ঢুকবে টেন ডিফাইন একটা পিএসপি ফাংশন ফোর এর মধ্যে ঢুকে পড়বে কত টেন অ্যারের টেন ইন্ডেক্সে কি আছে ফোর আর ফোর ইন্ডেক্সে কত আছে টোয়েন্টি তাহলে আমি যদি এই নিচের লাইনে বলি যে অ্যারের অ্যারেটা পরে এই অ্যারের ফোতে কত আছে একটু বলেন তো টোয়েন্টি আর অ্যারের ফোতে টোয়েন্টি আছে তাহলে অ্যারের টোয়েন্টিতে কত আছে এই অ্যারে ফো অ্যারে ফো মানে টেন এই অ্যারে ফো মানে কি টেন না আর অ্যারে ফোতে কত আছে এই অ্যারে ইন্ডেক্সের ফোতে টোয়েন্টি আর এবার দুইটা গুণ হয়ে যাবে টোয়েন্টি আর টেন কত আসবে দুইশো আমার আউটপুট কত ডি একটু দেখি একটু দেখি চেক করে নেই চেঞ্জ করা যাবে ডিফাইন করলে কেন চেঞ্জ করা যাবে ফোর এর ভ্যালু কত আছে টেন সো অ্যারে ফো অ্যারে ফো অ্যারে ফো কোনটা অ্যারে ইন্ডেক্স ফো তাহলে আমার এই এটা হচ্ছে একটা অ্যারে অ্যারে টেনে আছে ফো আর অ্যারের ফোতে আছে কত টোয়েন্টি তার মানে এখানে বসবে কত টোয়েন্টি এটা আমি ব্র্যাকেট একটা কাটলাম তো এই ফো মানে কি ইফো হচ্ছে টেন এই ফো মানে হচ্ছে টেন
আর অ্যারে 4 এখানে আসবে 20, মানে মাল্টিপ্লিকেশনের রাইট সাইডে 20, আর 4 এই 4 তে কোনো কোটেশন নেই না আমাদের এক্সাম্পলে, আচ্ছা কোনো কোটেশন দেই নাই, দ্যাট মিন্স এখানে 10, অ্যারে 10 অ্যারে 4 ওতে বসবে কত, 10, দাঁড়ান এটা বেসিক্যালি আউটপুট আমার 200, একটু ওয়েট করেন, এটা আমি সলভ করছি, এটা আমি নোট করেছি, ইটস নট ওয়ার্কিং নাও, ঠিক আছে এটার অ্যান্সার 200ই হবে, বাট এই বিষয়টা একটু এক্সপ্লেইন আছে, আমরা ফাংশনে এখনো যাই নাই, রাইট, ডিফাইন বিল্ট ইন ফাংশন, যখন কোনো ইন্ডেক্সের এগেনস্টে ভ্যালু অ্যাসাইন করা হয় এটা কনস্ট্যান্ট হয়ে যায়, ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যায়, হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমি যদি অ্যারে 10 বলি, এটা ছিল অ্যারের ভেতরে অ্যারে ইন্ডেক্স, রাইট, অ্যারেতে অ্যারে ইন্ডেক্স, সো এখানে কনস্ট্যান্ট কত আসবে আমার, 10 আসবে, এখানে আসবে কত, 10, আর এইপারে অ্যাজ ইট ইজ কত আসে, 20, সো দ্যাটস ওয়াই 200, বাট এটা এখনো ক্লামজি মনে হওয়ার কারণ হচ্ছে আমরা ডিফাইন বা ফাংশন বা কনস্ট্যান্ট এই বিষয়গুলো কিছুই জানি না, বাট অ্যান্সার রং ইজ রং, হ্যাঁ কোনো কনসিডারেশন করা যাচ্ছে না, 200,
অ্যারে ইনডেক্স 10 এর উপরে লেখা আছে যে ভ্যালু হচ্ছে 4 দ্যাট মিন্স সে পেয়ে যাবে কত লেখা আছে 4 ইকুয়াল টু 4 কনস্ট্যান্ট হয়ে গেছে হ্যাঁ সো সে পেয়ে যাবে কত এখানে 10 10 ইনটু 20 সো 200 ঠিক আছে আপাতত এতটুকুই বুঝে রাখি ঠিক আছে মানে 4 তে 10 কি হয়ে গেছে অ্যাসাইন হয়ে গেছে কনস্ট্যান্ট হয়ে গেছে সো প্রথমে যদি আমি অ্যারে 4 বলি দ্যাট মিন্স আমার অ্যারে 10 আসবে রাইট আমার অ্যারে 10 এর মধ্যে কি দেওয়া আছে 4 দ্যাট মিন্স 4 এর কনস্ট্যান্ট কি 10 সো 10 ইনটু 20 ওকে 200 লাস্ট কোশ্চেন না সরি আরো দুইটা আছে বলেন কি আসবে ই বলেন বলেন তিনটে প্রিন্ট হবে নাকি তিনটাই তাহলে আউটপুট ইকো করে প্রিন্ট করে দিছেন সুইচ কত 1 না তাহলে আমি এখানে 1 দিয়েছি কেস কততে ঢুকবে 1 এ ঢুকবে তাহলে আমার অ্যানসার কত হওয়ার কথা বি অ্যানসার বি তো হওয়ার কথা ব্রেক নাই এটা একটা কোশ্চেন যে ব্রেক নাই না এখানে সুইচ কোনো এরর দেখাবে না কেস 1 দিয়েছি না বুক ডিটেইলস বুক অথর মিসিং বুক তিনটে দেখায় না তাহলে অ্যানসার কোনটা হবে ইট উইল ডিসপ্লে অল দ্য থ্রি লাইন্স সো অ্যানসার ই কারেক্ট তার মানে 15 আরো সহজ হয়ে গেল না 15 অ্যানসার কোনটা ফার্স্ট টেক ডিফল্ট অ্যানসার এ 15 এর অ্যানসার এ আর 2 এর পর থেকে কোনো ব্রেক নেই ওকে সো এবার আপনারা যেটা করেন সেটা হচ্ছে 15 এর অ্যানসার এ এবার যোগ করে খাতা আমাকে দিয়ে দেন যোগ করে খাতা আমাকে দিয়ে দেন যোগ করে উপরে লিখে 2/15 এরকম যার যা হয়েছে আর কি একটা এক্সাম্পল বললাম কারেক্ট অ্যানসারটা নাম্বারটা উপরে লিখবেন আর নিচে 15 লিখবেন হায়দার আলী ডাটা দিয়ে দিতে হবে দিয়ে দেন তাড়াতাড়ি
क्वेश्चन नंबर 3 से আপনি তো যোগে ভুল করছেন, কলম নেন। হ্যাঁ, তো আপনি যোগে ভুল করছেন। ওকে, আমার ক্লাস আজকে এই পর্যন্তই। হ্যাঁ, নতুন টপিক শুরু করবো না।